সুপ্রিয় দর্শক, মাইটিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা, যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। মশার যন্ত্রণায় বিপর্যস্ত জনজীবন, বস্তি থেকে অভিজাত এলাকা, কোথাও মুক্তি মিলছে না মশার যন্ত্রণা থেকে। ঔষধ কিংবা কয়েল জ্বালিয়েও রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকার মানুষ। এ যেন এক অদৃশ্য লড়াই। মহামারী করোনার সাথে রাজধানীবাসীর কাছে এখন নতুন আতঙ্ক কিউলেক্স মশা। শহর বন্দর গ্রামগঞ্জ সর্বত্রই জনজীবন বিপর্যস্ত এই মশার উপদ্রবে। মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন রাজধানীবাসী। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়াই এখন দুরূহ। শুধু রাতে নয়, দিনের আলোতেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। বাসাবাড়ি, অফিস, আদালত, বাজার, উন্মুক্ত স্থান, সড়ক, পার্ক, খেলার মাঠ, মসজিদ, সর্বত্রই যেন এখন মশার রাজত্ব। ডোবানালা, খাল, বিল, ড্রেনগুলো পরিণত হয়েছে কিউলেক্স মশা উৎপাদনের কারখানা হিসেবে। কীটনাশক ছিটিয়েও যেন ধ্বংস করা যাচ্ছে না মশার লার্ভা। মশক নিধনে সিটি কর্পোরেশনের যথেষ্ট উদ্যোগ থাকার পরও নগরবাসীকে কেন সহ্য করতে হচ্ছে মশার যন্ত্রণা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সিটি কর্পোরেশনগুলো যেন অসহায় মশার কাছে। নগরবাসী মশারি, কয়েল, মশক নিধন স্প্রে, ধূপ, মশা মারার ইলেকট্রিক ব্যাট, ইলেকট্রিক আলোর ফাঁদ সহ বিভিন্ন সরঞ্জাম কিনে মশা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। এত মশা যে রাতের বেলা কয়েল জ্বালাও তো পড়তে পারি না, দিনের বেলা কয়েল জ্বালাও পড়তে হয়। এক গবেষণায় দেখা গেছে গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে কিউলেক্স মশার ঘনত্ব বেড়েছে কয়েক গুণ। প্রতি ডিপে মশা মিলছে 60টিরও বেশি, যেখানে অন্যান্য সময় পাওয়া যেত 15-20টি। বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর উদাসীনতার পাশাপাশি নগরবাসীর অসচেতনতার কারণেই বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কিউলেক্সের ইয়েটা, জনসচেতনতাটা তৈরি করা দরকার এবং ব্যাপক ক্যাম্পেইন করা দরকার। ক্যাম্পেইন করলে মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব। আদারওয়াইজ শুধুমাত্র সিটি কর্পোরেশন সরকারের পক্ষে এটি করা ডিফিকাল্ট। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন, তবে কোনো উদ্যোগই যেন কাজে আসছে না। উত্তরের চেয়ে দক্ষিণের অবস্থা কিছুটা ভালো। এবার আমরা দেখাবো ঢাকার দুই সিটি কর্পোরেশনের হালচাল, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, প্রতিনিয়তই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলোতে প্রতিনিয়তই মশার ঔষধ ছিটানো হলেও কোনো কিছুতেই যেন কাজে আসছে না। বংশ বিস্তার করে চলেছে মশা। 196.22 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থান। গুলশান, বনানী, বারিধারা, উত্তরার মতো অভিজাত এলাকার পাশাপাশি এখানে রয়েছে করাইল বস্তি সহ নিম্ন মধ্যবিত্তদের অবাধ বসবাস। পুরো এলাকাটিকে বিভক্ত করা হয়েছে 54টি ওয়ার্ড এবং 10টি অঞ্চলে। প্রথমেই কিছু অভিজাত এলাকার হালচাল দেখতে কেউ দেখে কেউ দেখে না টিমের যাত্রা গুলশান, বনানী, উত্তরা এবং নিকুঞ্জ এলাকায়। এই এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত পরিকল্পিত হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ড্রেনগুলো এখন কিউলেক্স মশার প্রজননের উত্তম ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। এবার আমরা দেখব মশার উপদ্রবে অতিষ্ঠ একটি পরিবারের চিত্র। রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জে বসবাসকারী এই পরিবারটি মশার যন্ত্রণায় কতটা অসহায় তা উঠে আসে কেউ দেখে না টিমের ক্যামেরায়। এই দৃশ্যটি রাতের নয়, দিনের বেলাতেই মশারি টানিয়ে মশার কামড় থেকে ছোট্ট শিশুটিকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন মা।
মশার কামড়ের যন্ত্রণায় বাচ্চারা লেখাপড়া করতে পারে না ঠিক মতো, আমরাও আমাদের কাজগুলা ঠিক মতো করতে পারি না, ব্যাহত হয়। দিনের বেলাও মশা এটা নিয়ে রাখতে হয়। বাচ্চার অ্যালার্জি সমস্যা, যার কারণে বাচ্চার অনেক বেশি সমস্যা হচ্ছে। আর মানে যে কোনো কাজেই দেখা গেছে মশার জন্য একটা বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। একই চিত্র অন্যদেরও, শ্বাসকষ্ট হলেও কয়েল জ্বালিয়ে নিজের হোমওয়ার্ক গুলো সারতে হচ্ছে রিহার। পড়াশোনা করার সময় হচ্ছে মশা কামড়ায়, ডিস্টার্ব করে, ঘুমালেও ডিস্টার্ব করে, অনেক মশা আসে মশারি ভিতরেও। পরিবারের কর্তা ব্যক্তিটি জানালেন, চোর পুলিশের মতোই প্রতিনিয়তই নাকি মশা তাড়া করে বেড়ায় তাদেরকে। মশা আমাদেরকে সবসময় তাড়া করছে, যেমন পুলিশ আমাদেরকে তাড়া করে কোনো আসামি হইলে, ঠিক তো দ্রুব এখন আসামি ছাড়াই আমরা মশার থেকে তাড়া খাই। ঘরে বলেন, বাহিরে বলেন, চা দোকানে বলেন, বাজারে বলেন, সন্ধ্যা হইলে মশার উপদ্রব এত বাড়ে যে মশা নাকি আমরা ওই কয়েল জ্বালাই। একই চিত্র ঢাকা উত্তরের 17 নং ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জুড়ে। অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি মশা। আসলে মশার যে পদক্ষেপ নেওয়া উচিত সেভাবে আসলে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অতীতে যে কোনো সময়ের থেকে এই এই সময়ে মশার উপদ্রবটা অনেক বেশি। আমাদের এই এলাকার নিকুঞ্জ জামতলা মশার ঠেলা ঘুমাইতে পারি না। মশা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। ওই পুকুরের চারিপাশটা আবর্জনা ভরা একদম, ওইখানেই তো মশার উৎপত্তি ওইখান থেকে। বাসাতে বসতে পারি না, দোকানে বসতে পারি না। অভিযানের পরে দুই একদিন ভালো ছিল, এখন আবার মশা আমি দেখতেছি কিছুটা কমছে, কিন্তু আগের কাছাকাছি অবস্থায় আবার চলে আসছে। কারণ মশাটা যেখানে সৃষ্টি হয় ওদেরকে আগে ধ্বংস করতে হবে। এই ওয়ার্ডটিতে যেমন রয়েছে খাল বিল ডোবানালা, তেমনি বসবাস করেন নিম্ন ও মধ্যম আয়ের একটি বিশাল অংশ। আমরা ঘরে বসতে পারি না, খাবার সময় ভাত খাইতে পারি না, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, সবসময় হাত দিয়ে মশা মারতে হয়, কয়েল জ্বালাই, কয়েলে মশা কিছুই হয় না, মনে হয় কয়েল জ্বালাইলে মশা আরও বেশি আসে। আমরা ক্রিকেট ব্যাপারে পাড়া নিবাসীরা দিনে বলেন, দুপুরে বলেন, রাত্রে বলেন, মশার জন্য যন্ত্রণায় আমরা বসতেও পারি না, ঘুমাতেও পারি না, ছেলেমেয়েরা লেখাপড়া করতে প্রবলেম হচ্ছে। প্রচণ্ড মশা, আসলে সিটি কর্পোরেশন কী করতেছে? আসে তারা কয়েল নিয়ে, গান নিয়ে মশা কিছু মেরে কিছু কিছু জায়গায় দিয়ে চলে যায়, কিন্তু মশার কোনো কাজ হচ্ছে না। এবার অন্ধকারে মশার উপদ্রব দেখতে সূর্য যখন পশ্চিম আকাশে, তখন আবারও কেউ দেখে কেউ দেখে না টিমের যাত্রা উত্তরের কয়েকটি এলাকায়। বাড্ডা পোস্ট অফিসের গলি ধরে এগুলোই চোখে পড়বে নিম্ন ও মধ্যম আয়ের কয়েক হাজার পরিবারের বসবাস। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, অন্ধকারে মশা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ উঠে আসে কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায়। মশার যন্ত্রণায় এলাকাবাসী কতটা অসহায়, এমনই কিছু অভিব্যক্তি প্রকাশ করেন ভুক্তভোগীরা। এখানে কাজকর্ম করাবো, প্রচন্ড রকম মশার ডিস্টার্ব এবং কামড়াচ্ছে, এখন দাঁড়ানো যাচ্ছে না। প্রচুর মশা, মশা যেটা বলার মতো আর কোনো ভাষা নাই আর কি, এত মশা। আরে ভাই, মশার জন্য থাকা জানা তো কঠিন মশা। খায়া শান্তি নেই, বৈশে শান্তি নেই, হাঁটা হাঁটাও শান্তি নেই। শরণকালে শ্রেষ্ঠ মশা বলতে গেলে এবারে আছে। কয়েল জ্বালালে নাকি মশার উপদ্রব আরো বেড়ে যায়, আর সিটি কর্পোরেশনের ঔষধ সে তো শুধুই নামধারী। কদিন ধরে আর এখানে ঠিক মতন বসে থাকতে পারি না, এত মশার মশা, এই যে এখন দেখেন না কত মশা। কড়াইল বস্তি এলাকার চিত্র আরো ভয়ঙ্কর, মশা মারতেই নাকি চলে যায় রাতের বেশিরভাগ সময়। মশার লাগে রাতের মশুরি টাঙ্গে, তারপরে ঘুমাইতে পারি না, মশার লাগে প্রচুর মশা কামড়ায়, কয়েল ধরে দুইটা 10টা দামের কয়েল ধরে, তারপরে মশা প্রচুর জ্বালা যন্ত্রণা করে। কয়েল দেয় 10টা দামে মশারি না টাঙ্গাইলে রাত্রে ঘুমানো যায় না, যেমন কালকে আমি রাত্রে 1 ঘন্টা ঘুমাইছি। অনেক মশা, মশার কোনো নিয়ন্ত্রণ নাই, রাতে মশারিটা না ঘুমাইলেও ভিতরে যা কামড়ায়, মশার লাগে আমরা ঘুমাইতে না রাত্রে। মশক নিধন কর্মীদের কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কেউ দেখে কেউ দেখে না টিম। যেতে যেতেই চোখে পড়বে কর্মী বাহিনীর বিশাল কর্মতৎপরতা। সকালবেলা বেলা আমি সাইড করি, বিকালবেলা
আমরা এই ফকিং করি। মশক নিধনে সিটি কর্পোরেশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে মশার ওষুধ দিবে, এরপর রাস্তা দিয়েও দিবে, এরপর আপনার সকালবেলা তো ওই যেটা লিকুইড এটা দেয়, বিকালবেলা যেটা ওই যে ধোয়া এটা দেয়। মশার যে ওই লোক কম, লোক নিতে হবে আরও বেশি। একটা ওয়ার্ডে যদি ধরেন যে 50-60 জন থাকে তাহলে হয়, আমাদের 24 জন কিভাবে হয়? কাজ করতে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের নগরবাসীরা আমাদের হয়তো মশা অনেক মশা এর জন্য আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে দায়ী করেন, বায়ী করেন বা বকাঝকা করেন, কিন্তু তারা নিজেরাই যে কতটা দায়ী সেটা তারা আসলে উপলব্ধি করতে পারে না। কথা হয় উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। মশক নিধনে সংস্থাটির নেয়া নানা পদক্ষেপের কথা জানান তারা। কোনো কোনো সময় মশার ব্রিডিং সোর্স বেড়ে যাওয়ার কারণে অথবা প্রাকৃতিক নানা কারণে মশার উৎপাদন বেশি হয় এবং তখন মশার উপদ্রবটা বেড়ে যায়, তখন সিটি কর্পোরেশন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটি চিরুনি অভিযান এবং বিশেষ অভিযান পরিচালনা করেছি। এতে করে আমরা দেখেছি যে আসলে সমন্বিত উদ্যোগের ফলে মশার উপদ্রব অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা কিন্তু সফলতা বা ব্যর্থতা এই কথাটা না বলে বরং আমরা যদি বলি যে প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আন্তরিকভাবে আমরা কাজ করছি এবং মশা আসলে মুক্ত করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু আমরা মশা সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। এবার আমরা দেখব ঢাকা দক্ষিণের চিত্র। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এখানে ঔষধ ছিটানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে হাঁস এবং ব্যাং। এর সুফল রাজধানীবাসী কতটা পাচ্ছেন চলুন দেখে আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন 109.251 বর্গ কিলোমিটার। প্রায় 1,20,00,000 জনসংখ্যার এই সিটিকে 75টি ওয়ার্ড এবং 20টি জোনে বিভক্ত করা হয়েছে। এই নগরীতে যেমন রয়েছে বেশ পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা, তেমনি আছে বেশ কিছু খাল বিল ডোবানালা যা নাকি অনায়াসে ব্যবহার হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র হিসেবে। মশক নিধনে সিটি কর্পোরেশনের বেশ কিছু উদ্যোগ থাকলেও মশার উপদ্রব নিয়ে নগরবাসীর মধ্যে রয়েছে ভিন্ন মত। যে জায়গায় খাড়াই মশা, গাড়ির গেট খুলি মশা ঢুকে যায়, বাথরুমে যাই ওই জায়গায় বিশাল মশা, মশার ওষুধ দিয়া যায় যখন দিয়া যায় মনে মশার ওই ওষুধের মেশিনের আওয়াজে মশা বাগে, রাইত হলে আবার জিত করে মনে হয় কামড়া, এই পরিস্থিতি। মশার কামড়ে তো ঘুমানোই যায় না রাত্রে, সন্ধ্যার পরে অনেক মশা লাগে, মশার জন্য থাকতে পারি না, কামড়ায় হাত পাও, মশার কাম মশার রক্ত খাওয়া যায়, দুলা মারানোর দরকার ওরা দুয়া মেরা যায়, এই ছাড়া কোনো পরিবর্তন নাই। আগে যে তুলনা ছিল ওর চেয়ে অনেক কম, দিনের বেলা সেরকম মশার লাগে, রাত্রের বেলা রাত্রেই বেশি, রাত্রে বেলা একটু মশা বেশি আর দিনের বেলা একটু কমে আছে। মশা নিধনে দক্ষিণের বিভিন্ন এলাকায় সকালবেলায় ছিটানো হয় কীটনাশক আর বিকেল বেলায় ফকার মেশিন দিয়ে দেয়া হচ্ছে মশার ঔষধ। বিষয়গুলো প্রতিনিয়তই তদারকি করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা মশা নিয়ন্ত্রণে অনেকটা সক্ষম হয়েছি, ইতিমধ্যে সকালে আমরা রাইট সাইড বিকেলে ফগিং করছি এবং কোথাও যদি কোনো জনগণের সমস্যা থাকে আমাদেরকে অবহিত করা হয় বললে আমরা সেইখানেও তাদেরকে মশার ওষুধ দিয়ে দিই। সবচেয়ে বেশি হলো জনগণ যদি সচেতন থাকে এবং পরিচ্ছন্ন রাখে এবং কোথাও যাতে পানি জমে না থাকে, নোংরা পানি জমে না থাকে, তাহলেই কিন্তু মশারও উদ্যোগ কম হয়। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মশার লার্ভা ধ্বংসে কীটনাশকের পাশাপাশি প্রয়োগ করা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। উন্মুক্ত খালগুলোতে ছেড়ে দেয়া হয়েছে কয়েক হাজার হাঁস এবং ব্যাঙাচি। এবার মশক নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপ এবং সফলতার কথা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য নগর ভবনে। কথা হয় সংস্থাটির প্রধান নির্বাহীর সাথে, তিনি জানান মশক নিধনে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মশা ইনশাল্লাহ আমাদের নিয়ন্ত্রণে, আমরা মাননীয় মেয়র মোদীর নেতৃত্বে আমাদের পুরো টিম কাজ করছে, আমাদের অফিসাররা তদারকি করছে, আমাদের সম্মানিত কাউন্সিলররা তদারকি করছে, আমাদের সম্মানিত সংরক্ষিত আসনের মহলে কাউন্সিলর তদারকি করছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জোরদার করছি। আপনারা ইতিমধ্যে ফল দেখছেন কিন্তু মশা কমে গেছে, কিন্তু
সামনে বর্ষা মৌসুম আসতে পারে, আমরা অ্যালার্ট আছি ডেঙ্গু নিয়ে। ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়ে দিয়েছেন আমাদেরকে, আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে যেন কোনো অবস্থাতে কোনো জায়গায় মশার লার্ভা সৃষ্টি না হয়। আপনারা দেখলেন করোনার সংক্রমণের মধ্যেই কিউলিক্স মশার উপদ্রবে কিভাবে নাজেহাল রাজধানীবাসী। এখনই পদক্ষেপ না নিলে মরার উপর খরার ঘায়ের মতোই প্রকট আকার ধারণ করতে পারে ডেঙ্গু। জানাবো সে কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, কিউলেক্সের পর নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হতে পারে অ্যাডিস মশা। বিশেষজ্ঞরা বলছেন লাগামহীন ঘোড়ার মতোই লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে অ্যাডিস মশার প্রকোপ। মশাবাহিত রোগের মধ্যে অন্যতম ডেঙ্গু অ্যাডিস মশার মাধ্যমেই ছড়ায় এই ডেঙ্গু ভাইরাস। অ্যাডিস মশার প্রজননের উত্তম সময় বর্ষা মৌসুম, তাই এপ্রিল মে মাসে বাড়তে পারে এর প্রকোপ। এবারের বর্ষায় রাজধানীবাসী কতটা ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং ফার্মেসি অনুষদে। কথা হয় ফার্মেসি অনুষদের চেয়ারম্যান ডক্টর ফিরুজ আহমেদের সাথে। তিনি জানান করোনার কারণে আবারও বাড়তে পারে অ্যাডিস মশার প্রকোপ। অ্যাডিস মশার ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের একটা বড় ভূমিকা থাকে, এই পানি জমে থাকা, এগুলো একটু নিজের বাড়ির বাসার আশপাশে বিল্ডিং এর আশপাশে একটু খেয়াল করা, নিজেরা যদি খেয়াল করা যেতে করে তাহলে কিন্তু ডেঙ্গুটা, ডেঙ্গু মশার প্রকোপটা কন্ট্রোল করা খুব সহজ। অ্যাডিস মশার গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নুরুন নবী। একই আশঙ্কার কথা জানালেন তিনিও। এই বছরে আমাদের সাবধান থাকতে হবে, কারণ এই মহামারী কালে একই তো আমরা করোনা নিয়ে খুবই মানে একটা দুর্বিষহ জীবনযাপন করছি, একটা ভয়ের মধ্যে জীবনযাপন করছি, এর মধ্যে যদি ডেঙ্গুটার প্রকোপ বেড়ে যায় তাহলে কিন্তু আমরা আরও বেশি ক্ষতির মুখে পড়ব। এবং ডেঙ্গুটা কিন্তু এই ধরেন এটা তো মার্চ মাস, আমাদের দেশে সাধারণত জুন থেকে জুলাইয়ের দিকে ডেঙ্গুর প্রকোপটা বাড়তে থাকে। মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের যে ঔষধগুলো ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান নিয়ে দীর্ঘদিন থেকেই প্রশ্ন রয়েছে জনমনে। এবার আমরা দেখব ঔষধগুলো নিয়ে কি বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, আর বিশেষজ্ঞদেরই বা মতামত কি। মশক নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশন যে কীটনাশক বা ঔষধ ব্যবহার করছে তার কার্যকারিতা এবং গুণগত মান নিয়ে দীর্ঘদিন থেকেই প্রশ্ন রয়েছে জনমনে। কেউ দেখে কেউ দেখে না টিমের কাছে জনমনে থাকা নানা প্রশ্নের উত্তর জানালেন দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মশা একেবারে শেষ তো করা যাবে না, আমরা আমাদের অভিযান অব্যাহত আছে, ড্রেনগুলো আমরা নিয়মিত পরিষ্কার করাচ্ছি, আমরা জলাশয়গুলোতে আমাদের জাল টানা হচ্ছে, জলাশয়গুলোতে আমরা হাঁস ছেড়েছি, জলাশয়গুলোতে আমরা তেলাপিয়া মাছ ছেড়েছি যেন মশা আমরা খেয়ে ফেলে। মশকের আচরণের সাথে মিলিয়ে এবং নানাভাবে সমন্বয় করে কাজটা করতে হয়। মশার ঔষধ আমরা দেখেছি যে না মশার ঔষধ ইফেক্টিভ, বাট এটার ডোজ এবং প্রয়োগের মোডালিটি এই বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। ঔষধের গুণগত মানের কোনো সমস্যা নেই, তবে প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে বলে জানান তারা। প্রয়োগের যে মোডালিটি এইগুলোর উপরে কিন্তু মশার ওষুধের কার্যকারিতাটা অনেকাংশে নির্ভর করে, বিশেষ করে মশক কর্মীদের প্রশিক্ষণ। আপনার 1 কিলোমিটার হাঁটতে আপনি কত মিনিট সময় নেবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সংস্থা দুটির বক্তব্যের সততা যাচাই করতে আবারও কেউ দেখে কেউ দেখে না টিম হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে। বিশেষজ্ঞদের ভাষ্য মতে ঔষধের গুণগত মানের কোনো সমস্যা নেই, তবে প্রাণীকুলের সাথে টিকে থাকতে মশাও নাকি পাল্টাতে পারে তাদের চরিত্র, এমন তথ্য দিলেন বিজ্ঞান অনুষদের এই দুই অধ্যাপক। দেখুন, আসলে এর আগে একটি রিপোর্ট কিন্তু হয়েছিল যে যে মশার যে ওষুধটি নিয়ে আসা হচ্ছে সেটি ততটা কার্যকরী না। পরবর্তীতে কিন্তু ওই ওষুধটা পরিবর্তন করে নতুন আরেকটা ওষুধ আনা হয় সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনে সেই ওষুধটি আনা হয়, এবং আপনারা দেখেছেন যে এই ওষুধটি টেস্ট করা হয় এবং ক্যামেরার সামনেই টেস্ট করা হয় মশারের মধ্যে মশা দিয়ে স্প্রে করে। তখন এই বিভিন্ন তারপরে কিছু এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়, ল্যাবে টেস্ট করা হয়, তখন কিন্তু এটা কার্যকরী পাওয়া যায়। প্রকৃতিভাবে প্রাকৃতিকভাবে তাদের নিজেদের বাঁচার জন্য যে পরিবর্তন, ঠিক প্রত্যেকটা জীব কিন্তু এই চেষ্টা করে।
আমি আরও বলতে পারি, এই মহামারীকালীন সময়ে সবারই বুঝতে সুবিধা হবে যে করোনা আমরা যত দ্রুত তাকে প্রতিহত করার চেষ্টা করছি সে কিন্তু তত দ্রুত তার রূপ পরিবর্তন করছে। তো এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই মশাও কিন্তু, যে আমি যত দ্রুত মশাকে প্রতিহত করার চেষ্টা করব, মশা কিন্তু তার মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে। সেজন্যই আমি বলছি যে এগুলি আসলে গবেষণার বিষয়। এমন সব অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন অনিয়ম, দুর্নীতি কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম, দুর্নীতি আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0191411 2633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয়, মহামারী করোনাকালে সংক্রমণ এড়াতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।